এই হচ্ছে আমাদের জনপ্রিয় মন্টুদা। মন্টুদা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, খুব ভালো। ইলিশ কত করে এটা? নেহেরু মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে টেস্টি চিকেন, খাজা বাবা মিট সেন্টার। তোমার ছবি তো দুনিয়া চলছে, লঙ্কা মাংসে লঙ্কা দেবে। আমি আছি এখন ওল্ড দীঘাতে। এটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। আর এই দেখুন নেহেরু মার্কেটের গেট। আমি একদম নেহেরু মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি। ভেতরে গিয়ে বিভিন্ন কুকিং স্টল আছে, সেই কুকিং স্টলে আমি রান্না করতে দেবো দুপুরের খাওয়ার জন্য। নেহেরু মার্কেটের একদম ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে জওহরলাল নেহেরু মূর্তি আছে। এখানে আছি, এখান থেকে আপনাদের বিভিন্ন কুকিং স্টল বা এই নেহেরু মার্কেটে যে সমস্ত সবজি বাজার মাছ বাজার প্রথমে আপনাদের ঘুরে দেখাবো। এই দেখতে পাচ্ছেন নেহেরু মার্কেটের চারপাশে এই রকম বিভিন্ন কুকিং স্টল আছে। প্রথমে আপনাদের সবজি মার্কেটটা দেখিয়ে নিয়ে আসি। তো সবজি মার্কেট আপনাদের দেখালাম, এদিকেও দেখুন আপনারা তাজা তাজা সবজি পাবেন। বলুন আমাদের সবজির ফটো নিন। দীঘা নেহেরু মার্কেট, পূর্ব মেদিনীপুর। আমাদের কোভিডের জন্য পর্যটকরা খুব কম আসছে, হ্যাঁ, যার জন্য আমরা খুব চিন্তায় পড়ে গেছি, সংসার কি করে চালাবো। প্রত্যেক দিন সকালে আসছি, দুপুরে যাচ্ছি, আবার নিয়মিতভাবে বিকাল 5টা 6টায় আসছি, সন্ধ্যা 10টায় যা, রাত্রি 10টায় যাচ্ছি, কিন্তু ইনকাম আর হচ্ছে না, সেরকম সংসার চালানোর পয়সা হচ্ছে। এবার আপনাদের একটু মাছ বাজার দেখাই। বিভিন্ন রকম সামুদ্রিক মাছ এখানে পাবেন, একদম তাজা। পমফ্রেট কত করে? 300-350 কেজি। বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছেন, গলদা চিংড়ি, ভেটকি, ইলিশ মাছ। এটা কি মাছ আছে দাদা? এটা লালচে কেন? দেখুন প্রচুর পর্যটকের ভিড় এখানে। আপনি যে কোনো মাছ কিনতে পারবেন, যেটা পছন্দ সেটা কিনবেন। ইলিশ কত করে এটা? রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে। ভালো আছেন? তোমার ছবি তো দুনিয়া চলছে, লঙ্কা মাংসে লঙ্কা দেবে, শুকনো ঝাল। ও দেখেছেন, ছবি তো অল ইন্ডিয়া চলে গেছে। তো চলুন এবার আপনাদের খাসির মাংস দেখিয়ে নিয়ে আসি, কোথার থেকে কিনবেন। এই দেখতে পাচ্ছেন খাজা বাবা মিট সেন্টার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সোনামণি মাসির যে রান্নার স্টল, তার একদম কাছেই এই হচ্ছে খাজা বাবা মিট সেন্টার। কত করে কি যাচ্ছে? 700। তো দেখলেন যে খাসির মাংস এখানে 700 টাকা করে প্রাইস। এবার যাচ্ছি কোথার থেকে আপনারা চিকেন কিনবেন সেই জায়গায়। দেখুন এখানে আপনারা দেশি বা ব্রয়লার বা কক সব রকম মুরগি পাবেন। কত করে যাচ্ছে এখন? এটা কি আপনার এই ব্রয়লারের কথা বলছেন? আর দেশি? ১৪০, কাটা 200, তাই তো? আচ্ছা, লেগ সমেত 230।
এটা হচ্ছে টেস্টি চিকেন। এই দেখুন প্রচুর ব্রয়লার রয়েছে এখানে, আর পাশে দেশি মুরগিও রয়েছে, তাই তো? আচ্ছা, দেশি আছে, কক আছে, সব রকমই পাবেন আপনারা এখানে, আপনার দোকান, তাই তো? তো দেখলেন বিভিন্ন রকম চিকেনের দাম বললেন, এবার আপনাদের নিয়ে যাবো মুদিখানার দোকানে। কোথার থেকে মুদিখানার বাজার করবেন সেটা আপনাদের দেখাবো। সূর্যমণি ভান্ডার, এখান থেকে আপনারা মুদি মার্কেট করতে পারবেন। এই যে ফোন নম্বর দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। এদিকে অনেক মুদিখানার দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। মন্তুদার মা দুর্গা রান্নার দোকান, এখানে ফোন নম্বর আছে। এই হচ্ছে মন্তুদার রান্নার দোকান, আর এই হচ্ছে আমাদের জনপ্রিয় মন্টুদা। মন্টুদা ভালো আছেন? হ্যাঁ ভালো, খুব ভালো। এখন চিকেন রান্না করছেন একটা কড়াইতে, আর এটা কি কিমা? যেটা পার্শে মাছ, আমি কিন্তু কোনো পাত্র আনিনি, পাত্র কি আপনার কাছে পাওয়া যাবে? আচ্ছা ঠিক আছে, কাগজের থালা আছে, বাটি আছে খাওয়ার জন্য, তাহলে এখানে এইগুলো পাওয়া যায়। 200 গ্রাম চাল দিন আর 50 গ্রাম ডাল দিন, একা আছে। হ্যাঁ, 50 ডাল দাম। কত হলো আমার? আর কিছু না তো? না, থালা টালা লাগবে না? হ্যাঁ থালা লাগবে, থালা লাগবে, নেওয়ার জায়গা লাগবে। তা আমার কত হলো? হয়ে গেছে বাবু, কি কি দিলে বলো তো? 204 দিয়েছো, 50 মসুর ডাল, ডাল দিয়েছো, তিনটে পাতা, তারপরে হচ্ছে একটা ফুটা, আর কিছু লাগবে না তো? না, 44 টাকা হয়েছে, এই নিন। দাদা চিংড়ি কত করে? 500 টাকা কেজি। তা আমাকে এখান থেকে 200 গ্রাম দিন। এখানে দেখছেন আপনারা এই যে চিংড়ি মাছ কিনেছে, এখানে কেটে দিচ্ছে, কেটে দেওয়ার ব্যবস্থা আছে, কিছু সামান্য পয়সায় এরা কেটে দেয়। এটা কি চিংড়ি যেন বললেন? চামড়া চিংড়ি। আচ্ছা, তো মাছ নেওয়া হয়ে গেল এবং আপনারা দেখলেন যে চাল এবং ডালও নিয়েছি। তো এবার যাব মন্টুদার কাছে রান্না করতে এবং দামটাও আপনাদের দেখিয়ে দেবো। চিংড়ি নিয়ে আসছি, হ্যাঁ, আর চাল এবং ডাল নিয়ে আসছি, আর ফয়েলগুলোও দিয়ে দিয়েছে। ফয়েলগুলো দিয়ে পাত্র দিয়ে দিয়েছে। চিংড়ি মালাইকারি ডাল আর ভাত, তাহলে টোটাল কত পড়ছে? ডাল এনেছি 50 গ্রাম, ভাতের জন্য কত পড়বে আপনার? ভাতের জন্য 30 টাকা, আর ডাল? ডাল 50 গ্রাম নিয়ে আসছি, 30 টাকা। আচ্ছা, ডালের হচ্ছে 30 টাকা, আর এই চিংড়ি মালাইকারি কত পড়বে? 60 টাকা। তাহলে 30 30 60, আর এদিকে 60, তাহলে 120 টাকা পড়ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, সব কিছু আপনারা দেখলেন, সবজি বাজার, মাছ বাজার এবং মুদিখানার, এবং আমি কীভাবে বাজার করলাম সেটাও দেখলেন, এবং মন্টুদার কাছে রান্না করতে দিয়েছি। চলুন এরপরে খেয়ে দেখাবো। তো মন্টুদার রান্না আমরা নিয়ে এসেছি ঘরে, এই অঞ্জলি গেস্ট হাউসের মধ্যে বসেই খাবো। এই দেখুন চিংড়ির মালাইকারি, আর এই হচ্ছে ডাল, এই ভাত, সাথে শসা পেঁয়াজ আছে, আর এক্সট্রা ভাত রয়েছে। তো খেয়ে আপনাদের বলছি কেমন লাগে। টেস্টি, খুবই টেস্টি। নারকেল দিয়ে বানিয়েছে, মনে হচ্ছে পুরো ঘরের রান্না, খুব সুন্দর লাগছে।